আব্বু আমাকে ডেকে বললো যে বাবা, আমরা এমন কিছু করি নাই যেটা নিয়ে আমি গর্বিত হইতে পারবো, আমি অহংকার হইতে পারবো, আমি অহংকারী হইতে পারবো। আর একমাত্র অহংকার যদি এই গুণটা কেউ থেকে থাকে সেটা হচ্ছে আল্লাহর। আমার খেয়াল আছে যে আমরা কোরবানিতে আমরা আমরা কোরবানির জন্য আমরা কিছু গরু আমরা সন্ত পালি, পেলে আমরা সেটা কোরবানি দিই। আমাদের এখানে ঈদের সময় আমাদের ম্যাক্সিমাম আপনার লেবাররা চলে যায়, কিছু কিছু লেবার থাকে, কারণ কিছু কিছু ইন্ডাস্ট্রি আপনার আমরা তখনও আপনার খোলা থাকে। তো লেবার সর্দারদেরকে আব্বু সবসময় ওখানে ডেকে নিয়ে আসে, এবং এটা আমার পছন্দ বা আমার ফ্যামিলি অন্য কারোর পছন্দ করছে কিনা সেটা বিষয় না, বাট ওনারা আগে পছন্দ করবে যে এই গরুটা ওনারা কোরবানি দিবে, তখন ওরা ওখান থেকে নিয়ে যায়। আমি ওনার ভিতরে কোনো সময় অহংকার এই জিনিসটা কোনো সময় দেখিনি। শুধু অহংকার না, ওনার আমি আমাদের কোনো একটা অ্যাওয়ার্ড আমরা উইন করার ফলে আমরা পেপারে একটা অ্যাড দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম, তো ওখানে রাইট আপে অহংকার এবং গর্বিত কথাটা লেখা ছিল। আব্বু আমাকে ডেকে বললো যে বাবা, আমরা এমন কিছু করি নাই যেটা নিয়ে আমি গর্বিত হইতে পারবো, আমি অহংকার হইতে পারবো, আমি অহংকারী হইতে পারবো। একমাত্র অহংকার যদি এই গুণটা কেউ থেকে থাকে সেটা হচ্ছে আল্লাহর, সো তোমরা এই কথাটা বাদ দিয়ে দাও। এরপর থেকে আমরা আসলে অহংকার গর্বিত কথাটা আসলে আমরা সাধারণত ইউজ করি না, আমরা সেখানে ধন্যবাদ জ্ঞাপন করি সাধারণত। আমার আরেকটা ঘটনা মনে পড়ে যে এটা আমি যখন 2006 আমি নতুন অফিসে জয়েন করি, তখন সেই মুহূর্তে ইন্টারন্যাশনাল মার্কেটে সুগারের প্রাইস হঠাৎ করে ফল করে। তখন মৌলভীবাজার থেকে আপনার অনেক ব্যবসায়ী আব্বুর কাছে আসলেন, লোকাল মার্কেটে চিনির দাম পড়ে যাওয়াতে ওনারা অনেক আপনার ক্ষতির সম্মুখীন হলেন। আব্বু আমাকে বললেন যে বাবা, তুমি এক কাজ করো, তুমি চাচাদের সাথে ভাইয়াদের সাথে একটু বসো, কথা বলো, ওনাদের কী অসুবিধা তুমি একটু দেখো। তা আমি কথা বললাম, তো স্বাভাবিক যেটা দেখলাম যে যে দামে আসলে চিনি বিক্রি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, আপনার এই চিনির দাম কমে যাওয়াতে লোকাল মার্কেটের বাজারে অনেক পড়ে গেছে, সো এখানে ওনাদের চিনিটাতে অনেক লস করবেন। তখন আমাকে আব্বু বলল যে বাবা, তুমি কোনো দিন পয়সা দিয়ে ব্যবসায়ী বানাতে পারবে না, ব্যবসায়ী তৈরি করতে পারবে না। ব্যবসায়ীরা নিজের গুণে ব্যবসায়ী হয়, এবং এই যে মৌলভীবাজারের যে ব্যবসায়ী তারা হচ্ছে তোমার সাপোর্ট, তারা যদি স্ট্রং থাকে তুমি তোমার ব্যবসা খুব ভালো মতো করে যেতে পারবা, কোনো চিন্তা করা লাগবে না। আজকে তারা যদি দুর্বল হয়ে যায় তুমি দুর্বল হয়ে যাবা, সো এটা তোমার দায়িত্ব ওনাদের অসুবিধাগুলো দেখা। আলহামদুলিল্লাহ পরে আপনার আব্বু ওনাদের এই প্রবলেমটা অ্যাড্রেস করেন এবং ওই ধাক্কাটা ওনারা কাটিয়ে উঠেছিলেন। কথাগুলো হয়তো বা অনেকের কাছে অবাস্তব লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে ফজলুর রহমান।